মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের দ্য আইস হ্যাবিটের যে পরবর্তী অংশ, সেই পরবর্তী অংশটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে আমরা সাথে চলে যাই টেক্সটের মধ্যে। দেখো, আগের দিন আমাদের যেটা হয়েছিল যে থ্যাংক গুডনেস ইট ইজ আ শর্ট জার্নি, আই ক্যান নট বিয়ার টু সিট ইন আ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। লাস্ট ক্লাসে আমাদের এতদূর পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে পরবর্তী যে অংশটা আইস হ্যাবিটের, সেই পরবর্তী অংশটাকে নিয়েই আমরা আলোচনা করব। দেখো, ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু হার টকিং। এরপর ন্যারেটর কি বলছে, না যেহেতু মেয়েটা 2 থেকে 3 ঘন্টার বেশি ট্রেনে যাত্রা করতে পারে না বা তার প্রবলেম হয়, সেক্ষেত্রে তার ঠিক বিপরীত দিকে আমাদের ন্যারেটর সে কি বলছেন, না ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার, যদিও আমি প্রস্তুত ছিলাম টু সিট দেয়া, সেখানে বসে থাকতে, ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, অর্থাৎ কিনা যতক্ষণ পর্যন্ত সময়, অর্থাৎ যতটা বেশি সময় বলা হোক না কেন আমাকে, আমি সেখানে বসে থাকতে প্রস্তুত। কিসের জন্য প্রস্তুত? জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধুমাত্র তার কথা শোনার জন্য। কার কথা শোনার জন্য? না এই মেয়েটির কথা শোনার জন্য আমাকে যতক্ষণ ট্রেনে বসে থাকতে বলা হোক না কেন আমি বসে থাকতে প্রস্তুত। কে বলছে? ন্যারেটর। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম, অর্থাৎ তার কণ্ঠের মধ্যে, তার বলা শব্দের মধ্যে কি ছিল, না স্পার্কল অফ মাউন্টেন স্ট্রিম, অর্থাৎ তার পাহাড়ি ঝর্ণার মতো তার কণ্ঠস্বরটা ছিল। কোশ্চেন পড়ে এখানে এমসিকিউ, যে মেয়েটার কণ্ঠস্বরটা কার সঙ্গে তুলনা করা হয়েছে, সেটা হচ্ছে স্পার্কেল অফ আ মাউন্টেন স্ট্রিম, একটা পাহাড়ি ঝর্ণার যেরকম শব্দ হয় তার কণ্ঠস্বরটা বা তার গলার স্বরটাও ঠিক সেরকমই ছিল। As soon as she left the train, যেই মাত্র সে ট্রেন থেকে নেমে গেল, she would, যেই মাত্র সে ট্রেন থেকে নেমে যাবে, সে উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এরপরে আমাদের ন্যায়কারের মনের মধ্যে একটা কি হচ্ছে, না একটা ভয় কাজ করছে। সেই ভয়টা কি, না বলছে যেই মাত্র সে ট্রেন থেকে নেমে যাবে, আমাদের মধ্যে যে সংক্ষিপ্ত গল্প, সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত কথাবার্তা হচ্ছিল, সেটাও হয়তো সম্ভবত সে ভুলে যাবে। অর্থাৎ লেখকের মনের মধ্যে এই শঙ্কাটা জাগছে যে মেয়েটা হয়তো আমাদের এই কথাবার্তাগুলোকে আর মনে রাখবে না। এখান থেকে একটা গ্রামারে কোশ্চেন পড়ে, অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এখানে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার ইউজ করতে বলে, এখানে একটা গ্রামারে কোশ্চেন আছে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার। কিন্তু লেখক কি বলছেন, না আমাদের এই ন্যারেটর কি বলছে, যে মেয়েটা হয়তো আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারকে ভুলে যেতে পারে, কিন্তু ন্যারেটর কি বলছে, না ন্যারেটর বলছেন যে আমার, ইট উড স্টে উইথ মি, এটা আমার সাথে থাকবে ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, অর্থাৎ আমি যে আরো যতদূর জার্নি করব, অর্থাৎ আমাকে এখনো যতটা পথ জার্নি করতে হবে, ততক্ষণ পর্যন্ত অতি অবশ্যই এই মেয়েটির কথাবার্তাগুলো আমার মনে থাকবে, মেয়েটার স্মৃতিটা আমার মনের মধ্যে থাকবে আর কি। অ্যান্ড ফর সাম টাইম আফটার, এমনকি তারও কিছুদিন পর বা তারও কিছু সময় পরও এই মেয়েটির কথাবার্তা বা মেয়েটির সঙ্গে আমার সাক্ষাৎ, মেয়েটির সাথে আমার এই আলাপ আলোচনা, সেটা আমার মনের মধ্যে কিন্তু থেকে যাবে। ইঞ্জিনের যে শব্দ, সেই শব্দ কি হচ্ছে, না বাসির শব্দটা তীক্ষ্ণ হচ্ছে, তীব্র হচ্ছে। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম, এবং যে চাকাগুলো সেগুলো কি করছে, তাদের শব্দ এবং ছন্দটাকে পরিবর্তন করছে। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, মেয়েটা এখন গট আপ, অর্থাৎ মেয়েটা সিট থেকে উঠলো, অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, এবং সে তার জিনিসপত্রগুলোকে সংগ্রহ করার চেষ্টা করলো বা শুরু করলো। আই ওয়ান্ডার্ড, আমি ভাবছিলাম, ইফ সি ওর হার হেয়ার ইন বান, অর্থাৎ আই ওয়ান্ডার, আমি ভাবছিলাম, ইফ সি ওর হার হেয়ার ইন বান, অর্থাৎ সে কি তার চুলটা খোপা করে রেখেছে, অর ইফ ইট ওয়াজ প্লেটেড, অথবা এটাকে কি করা আছে, বিন্নি করা আছে, পারহাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার। এরপর আমাদের ন্যারেটর ভাবছে যেটা বিনুনি করাও হয়তো নেই, আবার হয়তো খোপা করাও নেই, সম্ভবত এটা তার কাঁধের উপর ঝুলছে, অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, অথবা এটাকে খুবই ছোট করে ছাঁটা, অর্থাৎ মেয়েটার চুলটা কেমন করে বাঁধা আছে, খোপা করা আছে, না বেগুনি বিনুনি করা আছে, না সেটা ছোট করে ছাঁটা আছে,
আর বা অথবা কাঁধের উপর ঝুলছে, এটাকে লেখক সরি এই লেখকের আমাদের যে ন্যারেটর, লেখকের মধ্যে যে ন্যারেটর, সেই ন্যারেটর হয়তো এটা ভাবছে যে তার চুলটা কেমন আছে। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন টু দ্য স্টেশন, এরপর ট্রেনটা কি হলো ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করলো, দাঁড়ালো। আর কি হয়েছে না, ট্রেনটা যখন আমাদের স্লোলি অর্থাৎ ধীরে 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 স্টেশনে আসছে, আউটসাইড দেয়ার ওয়াজ দ্য সাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্স, অর্থাৎ ট্রেনটা যখন প্ল্যাটফর্মে ঢুকলো তখন কি শুনতে পাচ্ছি, না দেয়ার ওয়াজ সাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডার, অর্থাৎ বিক্রেতা বিভিন্ন পোর্টার্স কুড়িরা এবং বিভিন্ন ভেন্ডর বিক্রেতাদের যে চিৎকার, সেই চিৎকার বা আওয়াজ আমরা শুনতে পেলাম। অ্যান্ড আ হাই পিচড ফিমেল ভয়েস, এবং একটা তীব্র নারী কণ্ঠ আমরা শুনতে পেলাম, তীব্র এক মহিলার কণ্ঠ শুনতে পেলাম। নিয়ার দ্য ক্যারেজ ডোর, অর্থাৎ কিনা এই কামরার যে দরজা আছে সেখানে, দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্ল সান, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর কি ভাবছেন ন্যারেটর, যে এই মহিলা কণ্ঠস্বরটাই হয়তো এই মেয়েটির কাকিমা বা মাসিমা বা পিসিমার কণ্ঠস্বর বা তারই ডাক। গুড বাই দ্য গার্ল সেড, অর্থাৎ মেয়েটা কি বললো, না মেয়েটা বললো বিদায়। সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে আমার খুবই কাছেই দাঁড়িয়ে ছিল, অর্থাৎ মেয়েটা এই ন্যারেটরে খুবই কাছেই দাঁড়িয়ে ছিল। সো ক্লোজ দ্যাট, এতটা কাছে যে, দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, দ্য পারফিউম অফ দ্য পারফিউম ফ্রম হার হেয়ার, অর্থাৎ কি তার চুল থেকে যে সুগন্ধিটা, সেই সুগন্ধিটা ওয়াজ ট্যান্টালাইজিং, অর্থাৎ সেটা আবিষ্ট করে রেখেছিল, অর্থাৎ তার চুলের মধ্যে যে সুগন্ধি ছিল সেই সুগন্ধিটা যে জায়গার মধ্যে মেয়েটা দাঁড়িয়ে ছিল সেই জায়গার মধ্যে এই সুগন্ধিটা যেন ভরপুর হয়েছিল, আবিষ্ট হয়েছিল। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড, আমি চেয়েছিলাম আমার হাতটা তুলতে, অ্যান্ড টাচ হার হেয়ার, এবং তার চুলটাকে স্পর্শ করতে, বাট সি মুভড অ্যাওয়ে, কিন্তু সে সরে গেল, অর্থাৎ ন্যারেটর বলছে আমি হাতটা তুলে তার চুলটাকে স্পর্শ করতে চেয়েছিলাম কিন্তু মেয়েটা সরে গেল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম, শুধুমাত্র সেই পারফিউমের যে সুগন্ধির যে সেন্ট, সেই সুগন্ধিটা স্টিল লিঙ্গার, অর্থাৎ তখনও থেকে গেল, হোয়ার সি হ্যাড স্টুড, অর্থাৎ যেখানে মেয়েটা দাঁড়িয়েছিল সেখানে এই চুলের যে গন্ধটা, সেই চুলের যে সুগন্ধটা তখনও কিন্তু সেখানে থেকে গেল। There was some confusion in that doorway, অর্থাৎ কি না there was some confusion in that doorway, অর্থাৎ এই দরজার সামনে কিছুটা বিশৃঙ্খলা আমি শুনতে পেলাম বা কিছু বিশৃঙ্খলা হচ্ছিল। কিরকম, এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট, একটা লোক গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট, যে কম্পার্টমেন্টে ঢোকার চেষ্টা করছিল, স্ট্যামার অ্যান্ড অ্যাপোলজি, অর্থাৎ কি না স্ট্যামার মিন্স হচ্ছে আমতা আমতা করে বলা, অ্যান্ড অ্যাপোলজি, অর্থাৎ সে কি করছিল ক্ষমা চাইছিল, দেন দ্য ডোর ব্যাং, তারপর দরজাটা বন্ধ হয়ে গেল, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, অর্থাৎ দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথেই ন্যারেটর কি বলছে, দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, অর্থাৎ এই পৃথিবীটাও যেন আমার কাছে বন্ধ হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, অর্থাৎ আমি আমার জায়গাতে ফিরে আসলাম। দ্য গার্ড ব্লু হিজ হুইসিল, অর্থাৎ যে ট্রেনের গার্ড সে কি করলো তার বাঁশি বাজালো, অ্যান্ড উই মুভড অফ, এবং কি না আমরা চলতে শুরু করলাম। ওয়ান্স অ্যাগেন, আরো একবার, আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড আর নিউ ফেলো ট্রাভেলার, অর্থাৎ আই হ্যাড এ গেম টু প্লে, অর্থাৎ আরো একবার আমরা এই খেলাটা, আমি এই খেলাটাই খেলবো, কি খেলা, অ্যান্ড আর নিউ ফেলো ট্রাভেলার, এবং একজন নতুন সহযাত্রীর সাথে, অর্থাৎ একজন নতুন সহযাত্রীর সাথে কিন্তু আমি আবার একটা নতুন খেলা খেলবো। খেলাটা কি না, লেখক আমাদের এই বর্ণনাকারী, এই বর্ণনাকারী বা ন্যারেটর সে যে অন্ধ, এই অন্ধত্বটা অন্য প্যাসেঞ্জারের কাছে সে নিজেকে লুকিয়ে রাখা, এটাই হচ্ছে ন্যারেটরের কাছে খেলা। দ্য ট্রেন গ্যাদার স্পিড, অর্থাৎ ট্রেনটা কি হলো না স্পিড দিতে শুরু করলো, দ্য হুইল টুক আপ দেয়ার সং, চাকাগুলো কি হলো তাদের গান ধরলো, অর্থাৎ কি না চাকাগুলো যখন চলছে তখন যেন মনে হচ্ছে এই যে সুরে চলছে সেটা যেন মনে হচ্ছে যেন এই চাকাগুলো যেন গান করেছে, অর্থাৎ ট্রেনের এই চাকাগুলো যেন মনে হচ্ছে গান করেছে। দ্য ক্যারেজ গ্রোন অ্যান্ড সুপ, অর্থাৎ কিনা এই যে কামরাটা সেটা কি করছে না একটা গর্জন করছে এবং সুপ নড়ছে। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি জানালাটাকে খুঁজলাম, অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, এবং এর সামনে গিয়ে বসলাম, স্টিয়ারিং ইন টু দ্য ডেলাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, অর্থাৎ কি হয়েছে না স্টিয়ারিং ইন টু দ্য ডেলাইট, অর্থাৎ কিনা এই দিনের আলোর দিকে তাকালাম,
দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, যেটা ছিল আমার কাছে সম্পূর্ণরূপে অন্ধকার, অর্থাৎ যে আলোটার কোনো মূল্য আমার কাছে ছিল না। কেন ছিল না? তার কারণ হচ্ছে যেহেতু আমাদের এই ন্যারেটর বা বর্ণনাকারী অন্ধ ছিল, তাই দিনের আলোটাও তার কাছে কি অন্ধকার। So many things were happening outside the window. অর্থাৎ কিনা জানালার বাইরে হয়তো অনেক কিছুই ঘটছে, অর্থাৎ কিনা অনেক কিছুই ঘটে চলেছে জানালার বাইরে। It could be a fascinating game. এটা একটা চিত্তাকর্ষক খেলা। কোনটা চিত্তাকর্ষক খেলা? অর্থাৎ বাইরে কি ঘটছে সেটা নিজে কল্পনা করা, নিজে ভাবা, এটা হচ্ছে একটা চিত্তাকর্ষক খেলা। Guessing what went on outside, অর্থাৎ বাইরে কি হচ্ছে, গেজিং অর্থাৎ অনুমান করা, হোয়াট ওয়েন্ট অন অর্থাৎ কি ঘটে চলেছে আউট দেয়ার অর্থাৎ বাইরে কি ঘটে চলেছে সেটা সম্পর্কে একটা অনুমান করা, এটা কিন্তু একটা ফ্যাসিনেটিং গেম, এটা একটা চিত্তাকর্ষক খেলা। The man who had entered the compartment broke into my memory. খুবই ইম্পর্টেন্ট লাইন এখানে কোশ্চেন হয়। The man who had entered the compartment, একটা লোক যে কি করেছিল না এই কম্পার্টমেন্টে প্রবেশ করেছিল, ব্রোক ইন্টু মাই রেভারি, রেভারি মিন্স হচ্ছে ডে ড্রিম, অর্থাৎ এই লোকটি আমার দিবা স্বপ্নকে ভেঙে দিল। অর্থাৎ যে কল্পনার মধ্যে আমি ছিলাম, যে ভাবনার জগতে আমি ছিলাম, এই নতুন প্যাসেঞ্জার যে উঠেছে সে কিন্তু আমার এই দিবা স্বপ্নটাকে কি করলো না, ভেঙে দিল। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি অতি অবশ্যই হতাশ হবে, হি সেড, সে বলল, আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্পিনিয়ন অ্যাজ দা ওয়ান হু জাস্ট লেফট। এরপর কি না, এরপর এই নতুন প্যাসেঞ্জার, সেই নতুন প্যাসেঞ্জারটা কি বলছে, ন্যারেটরকে বলছে, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, অর্থাৎ তুমি অতি অবশ্যই বা তুমি অবশ্যই হতাশ হবে এটা জেনে যে, আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্পেনিয়ন, অর্থাৎ আমি এত আকর্ষণীয় সহযাত্রী নই অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, অর্থাৎ তার মতো যে এইমাত্র নেমে গেল। কার কথা বলা হচ্ছে? ওই মেয়েটির কথা বলা হচ্ছে, অর্থাৎ ওই মেয়েটির মতো এত আকর্ষণীয় সহযাত্রী বা এত অ্যাট্রাকটিভ ট্রাভেলিং কম্পেনিয়ন কিন্তু আমি নই, এই কথাটা লেখক আমাদের এই ন্যারেটরকে জানিয়ে দেওয়া হলো। কে জানালো? না আমাদের এই নতুন প্যাসেঞ্জারটি অর্থাৎ নতুন সহযাত্রীটি এই কথা বলল। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আই সেড, আমি বললাম যে সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, অর্থাৎ সে ছিল খুবই আকর্ষণীয় একজন মেয়ে। ক্যান ইউ টেল মি ডিড সি গিভ হার হেয়ার লং অর শর্ট, অর্থাৎ এরপর বর্ণনাকারী এই আমাদের যে নিউ প্যাসেঞ্জার তার কাছে জানতে চেয়েছেন, কি জানতে চেয়েছেন, যে ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, অর্থাৎ তার চুলটা খুবই লম্বা না খুবই ছোট, অর্থাৎ তার চুলটা কেমন ছিল, লম্বা ছিল না ছোট ছিল, সেটা বর্ণনাকারী জানতে চেয়েছেন। আই ডোন্ট রিমেম্বার, হি সেড, সে বলল, সাউন্ডিং পাজল, অর্থাৎ কিনা কিছুটা হতভম্ব হয়ে, কিছুটা হতভম্ব হয়ে সে কি বলল, যে আমার মনে নেই, ঠিক আছে, আই ডোন্ট রিমেম্বার, আমার মনে নেই। ইট ওয়াজ হার আইজ আই নোটিস, এরপর নতুন যে যাত্রীটা সে ন্যারেটরকে কি জানাচ্ছে, না ন্যারেটরকে জানাচ্ছে যে নতুন প্যাসেঞ্জার কি দেখেছে, না ইট ওয়াজ হার আইজ, আমি দেখেছিলাম তার চোখগুলি, অর্থাৎ আই নোটিস হার আইজ, অর্থাৎ আমি তার চোখগুলি দেখেছিলাম, নট হার হেয়ার, তার চুল আমি দেখিনি। সি হ্যাড বিউটিফুল আইজ, অর্থাৎ তার কিন্তু চোখগুলো ছিল খুবই সুন্দর, অর্থাৎ তার চোখগুলি ছিল খুবই সুন্দর, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু এই চোখগুলোর কোনো ব্যবহার তার ছিল না, অর্থাৎ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল সম্পূর্ণ অন্ধ। ডিড নট ইউ নোটিস, তুমি কি লক্ষ্য করনি, অর্থাৎ একদম শেষ প্রান্তে এসে যে টুইস্টের কথা আমরা বলেছিলাম একদম প্রথমাংশে, যে আমাদের রাস্কিন বন্ড একদম গল্পের শেষে আমাদেরকে একটা টুইস্ট দেয়, সেই টুইস্টটা কি না, অ্যাট দ্য এন্ড আমরা কি জানতে পারলাম, এই নতুন সহযাত্রীটির কাছ থেকে আমরা জানতে পারলাম যে মেয়েটা ছিল সম্পূর্ণভাবে অন্ধ, অর্থাৎ লেখক এই মেয়েটির কাছ থেকে নিজের অন্ধত্বকে লুকোতে চেয়েছিলেন, কিন্তু অ্যাট দ্য লাস্ট কি হলো, আমাদের ন্যারেটর জানতে পারলো যে এই মেয়েটাও ছিল কিন্তু সম্পূর্ণরূপে অন্ধ।
She had beautiful eyes. অর্থাৎ তার চোখগুলো ছিল কিন্তু খুবই সুন্দর, কিন্তু এই চোখের কোনো ব্যবহার ছিল না। অর্থাৎ চোখ দিয়ে যে কাজ হয় দেখা, সেই দেখা সে এই চোখ দিয়ে করতে পারত না, অর্থাৎ দেখতে সে কিন্তু পেত না। তাই বলছে যে but they were of no use to her, she was completely blind. সে ছিল সম্পূর্ণ অন্ধ। Did not you notice? অর্থাৎ তুমি কি লক্ষ্য করনি? অর্থাৎ তুমি কি লক্ষ্য করনি? অর্থাৎ নতুন প্যাসেঞ্জারটা সে জানতে চাইছে নারকে, তুমি কি লক্ষ্য করনি বা তুমি কি দেখনি যে মেয়েটা ছিল সম্পূর্ণ অন্ধ। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এটাই, আমাদের এই নতুন প্যাসেঞ্জারটাও কিন্তু বুঝতে পারেনি যে আমাদের এই ন্যারেটর ছিল সম্পূর্ণ অন্ধ। কারণটা হচ্ছে এটাই, যদি সে বুঝতে পারত যে ন্যারেটর অন্ধ তাহলে নিশ্চয়ই তাকে এই কথাটা বলতো না, ডিড নট ইউ নোটিস, তুমি কি লক্ষ্য করনি, এই কথাটা তাহলে কিন্তু অতি অবশ্যই এই নতুন প্যাসেঞ্জার বলতো না। অর্থাৎ নতুন প্যাসেঞ্জার এখনো এটা বুঝতে পারেনি যে আমাদের ন্যারেটর যে অন্ধ সেটা কিন্তু বুঝতে পারেনি। আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে বা গল্পটা তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু প্রবলেম থেকে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানিও, আর কমেন্ট সেকশনে জানালে সেই বিষয়টা নিয়ে আমি অতি অবশ্যই আমরা পরবর্তী কোনো এপিসোড করবো, পরবর্তী কোনো ভিডিওতে অতি অবশ্যই সেই ডাউটগুলোকে আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। আর আশা করি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আর যারা সাবস্ক্রাইব এখনো করি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর ধন্যবাদ।